मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यह नजहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम वृतवर वपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं जय जय रामकृष्णो वंशकल्पो तरु जय जय भगवान जगो तेरु गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অদম। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আবার উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। দুর্গা পুজোর আগে এইটাই আপনাদের সঙ্গে শেষ দেখা। অনেকে আমাকে বলেছেন আমি কেন এই শেষ দেখাটা কথা বলি, সবসময় সব কথার লিটারেল মিনিং নিতে নেই। সত্যি সত্যি এইটার সঙ্গে আপনাদের সঙ্গে শেষ দেখা হচ্ছে না, শেষ দেখা হবে, কিন্তু একটা তো আশা থাকবেই, আবার দুর্গাপুজোর পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা ভাগ করে নেব আপনারা কীরকম নতুন উদ্যমে কীরকম দুর্গাপুজো কাটিয়েছেন এই সমস্ত। বিগত দিন আমরা ক্লাস করেছিলাম বেলুড় মঠ থেকে বসে, সেখানে আমরা আলোচনা করেছিলাম গিরিশের সঙ্গে ঠাকুরের সেই যে ভালোবাসার কথা। গিরিশ একটু একটু করে ঠাকুরকে ভালোবাসতে শুরু করেছেন। প্রথম দিন যেদিন দেখা হয়েছিল নাটকের আসরে, সেদিন তিনি শুধুমাত্র ঠাকুরের হাওয়া খাওয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছিলেন, একটা একজন পাংখাওয়ালা ফিট করে দিয়েছিলেন, তিনি গিয়ে শ্রীরামকৃষ্ণকে হাওয়া করেছিলেন এবং ওই পর্যন্ত দেখে তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু ঠাকুর যখন ফিরে এলেন দক্ষিণেশ্বরে, তিনি একবারে পঞ্চমুখে গিরিশের প্রশংসা করতে থাকলেন। শুধু তাই নয়, গিরিশও শ্রীরামকৃষ্ণের প্রতি একটি আকর্ষণ অনুভব করতে পারলেন, ঠিক শ্রীরামকৃষ্ণের প্রতি নন, একজন ভালো মানুষ তার বড় প্রয়োজন। তিনি তার যে নাট্যশালায় সেখানে পেইন্টিং করবেন বলে একজন ভদ্রলোক এসেছেন, ওই পেছনে স্ক্রিন পেইন্টিং হচ্ছে এবং সেই পেইন্টিংয়ে যিনি করতে এসেছেন তিনি বৈষ্ণব। তাকে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি করে তোমার পূজা অর্চনাদি করো, সে বলছে আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমার কাছে একটা গৌরাঙ্গদেবের মূর্তি আছে, আমি যা রোজগার করি তাই দিয়ে যা হয় সেইগুলো দিয়ে ভালো করে রান্নাবান্না করে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে দিয়ে চিন্তা করে তিনি খাচ্ছেন এবং অনুভব করতে পারি তিনি সেই প্রসাদ খেয়েছেন, তার চিহ্ন থেকে যায়। গিরিশেরও বড় ইচ্ছে হলো তার বাড়িতে যদি এরকম কাউকে তিনি একজন কোনো মহাপুরুষকে নিয়ে আসতে থাকেন। খুব সামান্য হলেও তার হৃদয়ের ভেতরে একটু একটু করে শ্রীরামকৃষ্ণের প্রকাশ হচ্ছে। তারপরে যখন গিরিশের সঙ্গে আবার রাস্তাতে দেখা হলো, ঠাকুর গিয়েছেন নন্দ বসুর বাড়ি থেকে, নন্দ বসুর বাড়ি, সেখান থেকে তিনি বলরাম বসুর বাড়ি যাচ্ছেন, পথে গিরিশের সঙ্গে দেখা হলো। শুধু তাই নয়, গিরিশকে দেখে ঠাকুরের যেন ভীষণ রকমের আনন্দ। নন্দ বসুর বাড়ি থেকে তিনি গেলেন এবং সেখান থেকে ওই যাবার পথে একবার তিনি দেখা হয়ে গেল তার। পুঁথিকার লিখেছেন ঠাকুর যেন চোখ দিয়ে স্বর মেরেছেন, আঁখি যে স্বর সেইটা দিয়ে স্বরবিদ্ধ করেছেন এবং সেইভাবে তিনি গিরিশকে বিদ্ধ করে রেখেছেন। বলছেন তোমার মনেতে মাত্র এক মাক আছে, যখন গিরিশের সঙ্গে তার প্রথম দেখা হলো বলরাম বসুর বাড়িতে, সেইখানে এমন একটা ভালোবাসা তৈরি হলো। গিরিশ জিজ্ঞাসা করলেন যে গুরু কি বস্তু, গুরু বলে গুরু কাকে বলে। ঠাকুর বলেছিলেন যে উত্তর হলো ভক্তে চির কেলে চেনা, গুরু কি কেমন জানো যেমন কোট না, মিলাইয়া ইষ্ট গুরু নাহি রহে আর, তোমার হয়েছে গুরু কি চিন্তা তোমার। বলছেন গুরু কি করেন না, গুরু এইটা কাজ করেন কুটনোর মতো, ওই আমরা যে ওই বাটনা বাটা শিল দেখেছেন না, খানিকটা মশলা দিয়েছেন তাতে একটু জল দিয়েছেন তারপরে এমনি এমনি করে বাটছেন, বা আগেকার দিনে হামান্দিস্তে কুটে নিত, সেই কুটনার মতো কুটে নিতে সেটা কি করছে মশলাকে যেমন একত্রিত করে
ঠিক সেই রকম তার কাজ হচ্ছে, ওই হামানদিস্তাটার কাজ হচ্ছে ইষ্টের সঙ্গে ভক্তের সম্পর্ক তৈরি করা। যেই ভক্ত হয়ে গেল, মিলেমিশে একাকার হয়ে গেল, তখন আর আমাদের আর ওই দণ্ডটির প্রয়োজন। আমি উদাহরণ দিয়েছিলাম ঠাকুরের সেই বিখ্যাত উদাহরণ, ঠাকুর বলছেন একটা চিঠি এসছে, তাতে বলা আছে রেলপার শাড়ি কিনবে আর মিষ্টি এক থালা কিনবে। যতক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না ততক্ষণ অব্দি আমরা মাথা খাটা খোটাখুটি করে সেই চিঠিটাকে খুঁজে চলেছিলাম। যে মুহূর্তে চিঠিটা পাওয়া গেল আর কেউ চিঠির খোঁজ করছে না, তখন বলছে যে কি করে ওই জিনিসগুলোকে সংগ্রহ করা যাবে। ঠিক সেই রকম ওইগুলো সংগ্রহ করে নিয়ে তাদের কাজ শুরু হয়ে গেল। পুথিকার বলছেন যে তোমার তো গুরু হয়ে গেছে, তোমার কিসের চিন্তা? আসলে গিরিশ বুঝতে পারছে না তার গুরুকরণ করা হয়ে গেছে। বলছেন তোমার মনেতে খালি একটা বাঁক আছে, সেই বাঁকটা যদি যায় তাহলেই হবে। তাকে জিজ্ঞাসা করলেন, সক করুণ ভাষায় তারে কহিলা গোসাই, সভায় জিজ্ঞাসে কিসে বাঁক হবে দূর? আমার বাঁকটা কি করে হবে? করুণ ভাষায় বললেন, অচিরে হইবে দূর, চিন্তা কিছু নাই। তারপরও তখনও পর্যন্ত গিরিশের কিছুতেই আর কিছু কোনো রকম ভাবে সেই শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা তিনি কিছুতেই প্রকাশ করছেন। প্রকাশ করলে যদি পাচ্ছে তিনি ছোট হয়ে যান, সেই কারণে যেন একটা দাম্ভিক অবস্থাকে তিনি রেখেছেন। এমনই সময় একবার আমাদের রামচন্দ্র দত্তের বাড়িতে এই ঠাকুর এসেছেন। ঠাকুর মাঝে মাঝে আসতেন, শনি রবিবার আসতেন, সন্ধ্যের দিকে ভক্তরা তাদের সমস্ত কাজ ফেলে আসতেন এবং ঠাকুর তাদের সঙ্গে আনন্দ করতেন এবং সবার সঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করে রাত্রিরে ঠাকুর ফিরতেন, অনেক রাত করে দক্ষিণেশ্বরে ফিরে আসতেন, যাতে ভক্তদেরকে ভগবানের কথা বলা যায়। এরকমই একদিন আমাদের রামচন্দ্র দত্তের বাড়িতে আসবে, তাকে কেউ নেমন্তন্ন করেনি। কোনো এক ভক্ত বলেছিলেন রামচন্দ্র দত্তের বাড়িতে আসবে। গিরিশের খুব লাগলো, আরে মা বাড়ির গৃহস্বামীকে তো চিনি না, তাহলে কেন যেতে যাব। তিনি যথারীতি সারাদিন কিন্তু তিনি ঠাকুরের চিন্তা করছেন। সন্ধ্যেবেলা যখন এলো তখন তিনি যথারীতি তার নাট্যালয়ে চলে গেলেন। নাট্যালয়ে গিয়ে তার বারবার মনে হতে থাকছে ঠাকুরের কথা। একটা সময় তিনি আর টিকতে পারলেন না, তিনি হাঁটা দিলেন রামচন্দ্র দত্তের মধুরায় গলির বাড়িতে। বাইরে বাড়ির বাইরে অতিথিদের অভ্যর্থনা করার জন্য আমাদের রামচন্দ্র দত্ত এবং আরেকজন মনমোহন মিত্র, তারা দুজন দাঁড়িয়েছিলেন। তারা গিরিশকে দেখে একেবারে হতবাক হয়ে গেলেন যে গিরিশ সম্পর্কে সাধারণের ধারণা, এ লোক বেশ্যা নিয়ে কাজ করে এবং মাদকাসক্তি এদের জীবনের অন্যতম অঙ্গ। তারা শ্রীরাম তিনি সেই মানুষ শ্রীরামকৃষ্ণকে এর সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে তাড়াতাড়ি আবাহন করে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরে গিয়ে দেখলেন সেখানে খুব উন্মত্তভাবে শ্রীরামকৃষ্ণদেব নাচছেন গাইছেন। অপূর্ব বর্ণনাটা বলছেন যে হুঙ্কারিয়া কভু নৃত্য সিংহের প্রথাপে, ধরে করো টল টল শ্রীচরণ চাপে, ভাবে ভরা মাতোয়ারা অতুল বিক্রম, মহাশ্রম তবু নাহে অনুভব শ্রম, যষ্টির মতন কভু শ্রীঅঙ্গ নিশ্চল, কভু কাপে পানি দয় কভু চক্ষে জল, সুমন্দ মধুর হাসি কভু কভু খেলে, অপূর্ব লাবণ্য সহ শ্রীমুখ মণ্ডলে। ঠাকুর গভীর সমাধিতে মগ্ন, একটা দণ্ডের মতো তিনি দাঁড়িয়ে আছেন, তার মাহাত্ম্য এমনি করে উঠে আছে আর তার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর তিনি যে আনন্দটি হৃদয়ে অনুভব করছেন সেই প্রকাশটা দেখতে পাচ্ছেন তার মুখের মধ্যে। যেরকম আপনি ক্ষুধার্ত অবস্থায় যখন আসেন এবং আপনাকে খেতে দেওয়া হয়, সেই ক্লান্তিটা যেভাবে আপনার মনের ভেতর থেকে দূর হয় প্রতি গ্রাসে গ্রাসে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের ভেতরে যে আনন্দটি প্রকাশিত হচ্ছিল সেটি তার মুখের মধ্যে পড়তে থাকলো। তিনি কলকাতার শ্রেষ্ঠ বাইজিদের নিয়ে তার থিয়েটার চালান। তারা যেমন গাইতে তেমনি বাজাতে, তেমনি নাচতে তেমনি অভিনয়। তার শ্রীরামকৃষ্ণের কাছে এসে মনে হলো ওরা যেন একবারে নাথিং, কিচ্ছু নয়। শ্রীরামকৃষ্ণকে যত দেখছেন তত তার বিস্ময়, তত তার আনন্দ। তার খুব ইচ্ছা করছে ঠাকুরের পায়ে চরণ ছুঁয়ে যদি প্রণাম করতে, কিন্তু অহংকারে তো মটমট করছে। অদ্ভুত কাণ্ড করলেন ঠাকুর, যেখানে গিরিশ দাঁড়িয়ে ছাড়লে ছিলেন নাচতে নাচতে সেইখানে এসে উপস্থিত হলেন। গিরিশকে যেন তিনি মোহনীয় এক ফাঁদে আবদ্ধ করেছেন, গিরিশ টুক করে সকলের অলক্ষ্যে তার পায়ের ধুলো নিয়ে মাথায় দিলেন, আবার তিনি নাচতে নাচতে সেই ভিড়ের ভেতরে চলে গেলেন। গিরিশ বুঝতে পারলেন তার প্রতি প্রচুর তার শ্রীরামকৃষ্ণের ভীষণ ভালোবাসা। বলছেন গিরিশের স্বাদ পূর্ণ সময় পাইয়া, মাথায় ধরিল রজ পদ পরশিয়া, চকিতের মধ্যে কার্য করি সমাপন, প্রাঙ্গণের মাঝে প্রভু করিলা পয়ান, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা,
করিতেছে নৃত্য গীত প্রায় বাহ্যহারা। বলছেন এবারে চকিতের মধ্যে একবারে নিঃশব্দে তিনি কাজটা করে দিলেন, করে তিনি আবার সকলের মাঝখানে লুপ্ত হয়ে গেলেন। এবারে যে অংশটা তিনি বলছেন সেটা হচ্ছে ঠাকুর সম্পর্কে বর্ণনা করছেন, এর মধ্যে কোনো লীলা নেই, কিন্তু ঠাকুরের বিভিন্ন অংশের, লীলার বিভিন্ন অংশ নিয়ে এইখানটা বলা আছে। পুঁথিকার বলছেন, বুঝিতে নারিনু কিছু শ্রীপ্রভুর কল, যে কলে ধরেন মাছ না ছুইয়া জল, যার যেমন সাধ্য পূর্ণ হয় সেই মতো, হাটের মাঝারে মাছেতে কর্ম লোকে অবিদিত, ভক্ত মাত্রে সকলেই দেখিবারে পান, তাহার একার যেন প্রভু ভগবান, শত শত উপমা লীলায় তার আছে, এক এক কৃষ্ণ প্রতি গোপিনীর মাঝে। পুথিকার বলছেন এক অদ্ভুত লীলা, ভগবানের এক অদ্ভুত লীলা, বলছেন কেউ বুঝতে পারছে না। বলছেন এমন এক যে যে মাছ ধরার লোক, এমন এক জেলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে জেলের তুলনা করছে। সেই এক্সপার্ট জেলে কি করে, সে জলে হাত দেয় না, সে বাইরে থেকে ডাঙা থেকে দাঁড়িয়ে ছিপ ফেলে, আর সেই ছিপের ফতনার দিকে তাকিয়ে থাকে, যে মুহূর্তে সেই ফতনা ফতনা ডুবে যায় সঙ্গে সঙ্গে মাছ তোলে, সে জলেতেও হাত দেয় না, জলেতেও নামে না, কিচ্ছু করে না, কিন্তু একটা দূর থেকে একটা কল তৈরি করে। শ্রীরামকৃষ্ণ সেরকম একটা কৃপার কল তৈরি করেছেন এবং তাই দিয়ে তিনি সকলকে কৃপা করতে থাকেন, যার যেন স্বাদ পূর্ণ হয় সেই মতো, হাটের মাঝেতে কর্ম লোক অবিদিত। এটা খুব আশার কথা। আমাদের অনেক সময় মনে হয় অনেকের মাঝখানে ঠাকুরের কাছে কিভাবে প্রার্থনা করব, কিভাবে বলবো গো আমাকে একটু ভালোবাসো। আজকে শুনছিলাম স্বামী বলভদ্রানন্দজির বক্তৃতা, সেখানে বলছিলেন যে প্রার্থনা করে, মন্দির এমন একটা জায়গা যেখানে আপনি প্রার্থনা করতে পারেন, আপনার নিজের মতো করে প্রার্থনা করতে পারেন, স্বার্থ সর্বস্বই প্রার্থনা করুন, ছেলের চাকরি, মেয়ের মেয়ের বিয়ে, নানা প্রার্থনা করুন, কিন্তু প্রার্থনা করুন। আবার ঠাকুরের সঙ্গে এরকম রিলেশন যেন হয়, সেই প্রার্থনা পূর্ণ হলো সেটাও যেন আমরা এসে তাকে বলতে পারি, যেরকম নিজের লোকেদের কাছে বলতে পারি, দেখো না কিছুতেই হচ্ছে না, কি হবে, আবার যখন সেটা হয়ে গেল বুঝলে তো খুব স্বস্তি, এটা হয়ে গেছে। এই যে ভগবানের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্কটা তৈরি করলে কি কি হয়, বলছেন ভক্ত মাত্রে সকলেই দেখিবারে পান, তাহার একার যেন প্রভু ভগবান, সকলের মনে হয় তিনি আমারই, আমার ছাড়া তিনি কারুর নয়, এটার একবারে জীবন্ত জাগ্রত রূপ আমি দেখেছি। পূজনীয় ভূতেশানন্দজি মাঝে কাছে আমরা যখন আসতাম, আমি তখন কলেজে পড়ি, আমি সকলের সাথেই ভক্তদের সাথেই আসতাম, ওই একই লঞ্চে একই নৌকায়, ফিরে যাওয়ার সময় লঞ্চ ছিল না কিন্তু নৌকায় করে আমরা যেতাম, আমরা দেখতাম মায়েরা, বিশেষ করে মায়েরা, তাদের মধ্যে অনেকেই বেঁচে আছেন, কেউ কেউ বড়িশাতে আছেন, তাদের সঙ্গে আমার দেখাও হয়, তারা একে অপরের সঙ্গে তর্কাতর্কি করতে, না বাবা আজকে আমার দিকেই সারাক্ষণ তাকিয়েছিলেন, বাবা আমাকেই বেশি আজকে দিকে তাকিয়েছিলেন, আমারও যেন মনে হতে থাকে না মহারাজ আমার দিকেই তাকিয়েছিলেন, আমাদের প্রত্যেকের মনে হতো মহারাজ যেন সমস্ত আজকে ভালোবাসা কৃপাটা আমার জন্যই চেয়েছে। এটা হচ্ছে মিনিয়েচার ফর্ম শ্রীরামকৃষ্ণের, হতে বুঝতে পারছেন যে 1000 times গুণ। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসলে আমরা দেখতে পাই, ভক্তমাত্র সকলেই দেখিবারে পান, তাহার একার যেন প্রভু ভগবান, ভগবান শুধু তার, অন্য আর কারুর নয়, কারুর হতেই পারেন না, এটা হচ্ছে কথা। বলছেন এরকম ধর্মশাস্ত্রের উদাহরণ আছে, বলছেন গোপী লীলায় শত শত উপমা লীলা তার কাছে, এক এক কৃষ্ণ প্রতি গোপিনীর কাছে। বলছেন প্রত্যেক লীলায়, এই শ্রীকৃষ্ণ লীলাতে আমরা দেখেছি যখন সেই রাসমণ্ডল রচনা করা হয়েছে, মণ্ডপে রাধারানী এবং তার সখীরা এবং শ্রীকৃষ্ণ আছেন, কিন্তু প্রত্যেক গোপিনীরা দেখছেন তার ডান দিকেও কৃষ্ণ, বাঁ দিকেও কৃষ্ণ, তারা যে রাসমণ্ডল রচনা করেছেন, তারা গোপীরা একে অপরের হাত ধরছে না, প্রত্যেকেই দুহাত শ্রীকৃষ্ণকে ধরে আছেন, ভগবানকে ভাবতে ভাবতে, ভগবানকে চিন্তা করতে করতে তিনি আপনার জীবনের একটি সত্য স্বরূপ হয়ে ওঠেন। এটা হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ, আমরা প্রতি মুহূর্তে অনুভব করি তিনি আমার সঙ্গে আছেন, তিনি কোথাও নেই, দূরে নেই, কোথাও নেই, তিনি আমার আপনার সকলের হৃদয়ের মধ্যে আছেন। পুথিকার বলছেন শত শত অন্যদিকে সম্প্রদায়ে ভেদে ভিন্ন লোকে, যেভাবের যে যেমন সে তেমন দেখে, ভক্তিপন্থী দলে দেখে মহাভক্ত তিনি, প্রতিটি বৈদান্তিক লোক দেখে মহাজ্ঞানী, যোগী শিরোমণি দেখে যোগমার্গে যারা, ত্যাগে দেখে অনুরাগ ত্যাগী বুদ্ধিহারা, শাক্তগণ জনে জনে করে দর্শন, শ্যামাপদে শ্রীপ্রভুর সপা প্রাণ মন, বৈষ্ণবেরা বিধিমতে দেখিবারে পান,
বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ গত তাঁর প্রাণ, রামাত আসিলে কাছে করে নিরীক্ষণ, দুর্বাদল শ্যাম রাম প্রভুর জীবন, নব রসিকেরা দেখে রসিক শিখর, শৈব দেখে তাহাদের দলের ভিতর, স্পষ্টভাবে দেখে তারা যারা কর্তা ভজা, কর্তা পদে শ্রীপ্রভুর মন প্রাণ মজা, বাউলে বাউলে ভাব প্রফুরে দেখিয়া, দরবেশি ভারী খুশি শ্রীপদে লুটিয়া, ঠিক সাই শ্রী গোসাই দেখে সাই যত, শিখেরা দেখতে পায় নানকের মতো, ব্রাহ্ম দলে শ্রীকেশব সদা যুক্ত কর, কোটা কোরআন পাঠক করে মহাসমাদর, উন্নত পাদ্রী পযত পথে আগুয়ান, ভক্তি ভরে প্রভুরি দে প্রভুর সমান, ভক্তি ভরে রাখেরি দে প্রভুর সম্মান, সকল পন্থার লোক দেখে সমভাবে, কামিনী কাঞ্চনা শক্তি শূন্য প্রভু দেবে। বলছেন অন্যান্য শুধুমাত্র গোপ গোপিনীরা দেখছেন না, ভিন্ন ভিন্ন সম্প্রদায়রা মনে করছেন তাঁদেরই মতো তিনি। বলছেন শাক্তরা দেখ ভক্তিপন্থীদের মনে হচ্ছে তিনি যেন মহাভক্ত, বৈদান্তিকের মনে হচ্ছে তিনি মহাজ্ঞানী, যোগী শিরোমণি, তিনি যোগমার্গে যিনি আছেন তিনি যোগী শিরোমণি হিসেবে তাকে দেখেন। আর তার দেখে তার ত্যাগ দেখে অনুরাগী ত্যাগীরা বুদ্ধিহারা হয়ে যায়, কারণ এরকম ত্যাগ তার ত্যাগী তারা দেখেনি। শাক্তগণ প্রত্যেকে জনে জনে তাকে দেখেছেন, এবং জগন্মাতা আদ্যাশক্তি মহামায়ার প্রতি তার যে ভালোবাসা সেই দেখে তারা মুগ্ধ হয়েছেন। আবার বৈষ্ণবেরা এসে দেখেছেন যে তিনি যেন সমস্ত মন প্রাণ ভগবানকে বৃন্দাবন চন্দ্রগত বৃন্দাবন চন্দ্র কৃষ্ণগত প্রাণ তাঁর প্রাণ, যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তিনি তার সমস্ত মন প্রাণ অর্জন অর্পণ করেছেন, এরকমটা নয়। ঠিক এরকমভাবে রামাত নবরসিক শৈব কর্তা ভজা আমাদের শিখরা বাউলরা দরবেশি সাঁই এমনকি ব্রাহ্মরা তারাও মনে করতেন তিনি যেন তাদের দলে। শ্রীরামকৃষ্ণের সেই অপূর্ব উপমা আপনাদের মনে আছে কিনা জানি না, সেই যে রঙের গামলা, সেই রঙের গামলা একজন রংরেজ তার রঙের রঙের একটা অদ্ভুত গামলা ছিল, যে যে কাপড় সাদা কাপড় নিয়ে সে যে রঙে ছোপাতে চাইতো সেই রঙের মধ্যে ডুবিয়ে দিলেই সেই রং একই বালতি থেকে কখনো লাল কখনো নীল কখনো হলুদ কখনো সবুজ কখনো গোলাপি যে রঙে ছুপিয়ে দিত সেইটা। এইটাই হচ্ছে দুঃখ, আমরা আমাদের মতো দেখে ভগবানকে ওইখানেই থেমে গেছি, ভগবানকে জানার তার পরের অংশটা হয়নি, সেই যে শেয়ানা ভক্তের মতো হয়নি যে এসে বলেছিল তুমি যে রঙে নিজের মনকে রাঙিয়েছো আমার মনকে সেই রঙে রাঙিয়ে দাও। আমরা সেই শেয়ানা ভক্তের মতো হতে পারিনি, আমরা আমাদের প্রয়োজনটুকু মিটে গেছে ব্যাস আমরা চলে গেছি, আমাদের তার বেশি ভগবানকে জানবার সুযোগ হয়নি, এই কারণে তিনি তার বেশি আমাকে কখনো প্রকাশ তার বেশি নিজেকে প্রকাশ করেননি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তিনি কিছুতেই আমাকে সম্পূর্ণভাবে প্রকাশ করেননি, নিজে লুকিয়ে রেখেছেন গুটিয়ে রেখেছেন, কিছুতেই বলতে দেননি কিছুতেই বলতে চাননি নিজেকে অন্যের কাছে। এইটা হচ্ছে তার বৈশিষ্ট্য, অপূর্ব বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্যই শ্রীরামকৃষ্ণ অনুপম, এই যে ভূতেশানন্দজি আমাদের বলতেন অবতার বরিষ্ঠ বলা হচ্ছে, তার কারণ হচ্ছে পূর্ব পূর্বাপূর্ব অবতার যতখানি শক্তি প্রয়োগ করা দরকার ইনি তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করেছেন। আগেকার পূর্বাপূর্ব অবতার কোনো এক মানুষ কোনো এক অসুরকে ধ্বংস করেছেন, বর্তমান অবতার আমাদের মনের ভেতর ঢুকে গেছেন সংশয় নামক অসুরকে বধ করেছেন, সেই কারণে তিনি আরও বেশি শক্তিশালী। যিনি রোগের চিকিৎসা করেন তিনিও ডাক্তার, কিন্তু মনের চিকিৎসা করেন তিনি আরও বড় ডাক্তার, কারণ রোগের চিকিৎসা হতে পারে কিন্তু মনের যদি ঠিক মতো ডায়াগনোসিস না হয় সারা জীবনের মতো মন পাগল হয়ে থাকে। পুথিকার তাই বলছেন সকল পন্থার লোক দেখে সমভেবে কামিনী কাঞ্চনা সুক্ত শূন্য প্রভু দেবে। বলছেন এইটি সকলের কাছে খুব আকর্ষণ, সর্বধর্ম মানুষের কাছে এইটি তার আকর্ষণ, তার কোনো দেহগত কামনারও প্রয়োজন নেই, এবং দেহগত কামনাকে প্রাপ্তির জন্য তার যে চেষ্টা সেটুকুর প্রতি তার কোনো আসক্তি নেই, তিনি একবারে সত্যকারের কামিনী কাঞ্চনা আসক্ত শূন্য। পুথিকার লিখছেন কঠোর ত্যাগ বড় তাঁর বড়ই বিষম, চারি যুগে নাহি মিলে প্রভুর মতন, কায় মন বাক্যে ত্যাগ ষোলো আনা খাড়া, দেখিয়া শ্মশান বসি শিব বুদ্ধি হারা, কোনো দিকে বিন্দু মাত্র কিছু নাহি ফাঁক, দেখিয়া প্রভুর খেলা হইনু অবাক।
এদিকে পুনশ্চ বহে সংসারীর ধারা, পোষ্যের পোষণে ঠিক সুবন্ধেজ করা। সংসারী ভাবের ভাব তবে শুন মন, সংসারীরা যে প্রকার সে প্রকার নয়। সংসারীরা ভাবের ভাবের তবে শুন পরিচয়, সংসারীরা যে প্রকার সে প্রকার নয়। হাবাতে সংসারী সব যাহা সাধারণে, দেহ যারা মনোহারা কামিনী কাঞ্চনে। প্রকৃত সংসারী লোক হয় যেই জন, স্থান নাহি পায় তাই কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন বিনা সংসার না হয়, প্রশ্ন যদি করো তবে শুন পরিচয়। মাছ ভোজি পান কৌড়ি দরিয়ার মাঝে, ডুবে খেলে ধরে মাছ ডানা নাহি ভিজে। জলবিন্দু পদ্ম পাতে পশিতে না পায়, যেমন তেমন থাকে উপরে পাতায়। দেহ পুষ্ট তেল যেন জল যেন প্রয়োজন, সংসারীর পক্ষে তেন কামিনী কাঞ্চন। ক্ষতি নাই নৌকা যদি জল মধ্যে থাকে, হানি যদি নায়ের ভিতরে জল ঢোকে। প্রকৃত সংসারী আর প্রকৃত সন্ন্যাসী, কেন নহে কম কিছু কেহ নহে বেশি। কর্মে নাহি লঘু গুরু কিংবা বেশি কম, সুতা সুতে ভালো মন্দে সমান অজন। বিশেষিয়া বলিবারে নাহি অধিকার, শুনলু লীলা দুহুর জ্ঞান ভক্তির ভাণ্ডার। লীলা পাঠে আপনার কর্মলহ বেছে, ভাণ্ডারে অভাব নাই চারি বেদ আছে। পুথিকার বলছেন যে চার যুগে এই রকম কামিনী কাঞ্চনা আসক্ত, কামিনী কাঞ্চনা আসক্ত শূন্য মানুষ খুঁজে বাটটা পাওয়া কঠিন। বলছেন কায় মনো বাক্যে তিনি ষোলো আনা ত্যাগ করেছেন। সেই শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে, আপনাদের মনে আছে কিনা জানি না। সেই একজন চাষি তিনি এসেছেন, তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তিনি। সবে মাঠ থেকে এসেছেন, কাঁধে তার তেল তিনি চান করবেন, তার জন্য কাঁধে তার গামছা, তিনি তেল নিয়েছেন হাতে, গায়ে মাখছেন এবং এবার স্নান করতে যাবেন। তার স্ত্রীকে বলছে, তার স্ত্রী তাকে বলছে, নি কি তোমার অবস্থা, তোমার তোমার আমার প্রতি এখন এত ভালোবাসা, পাশের বাড়ি অমুক বাবুকে দেখো। তার চারটে স্ত্রী কীরকমভাবে তিনি ত্যাগ করছেন, বলছেন কীরকমভাবে ত্যাগ করছেন শুনি। বলছেন এই সপ্তাহে এই স্ত্রীকে ত্যাগ করলেন, পরের সপ্তাহে তাকে, এরকম করে এক এক করে সবাইকে ত্যাগ করে দিচ্ছেন। সে লোকটি উঠে দাঁড়িয়ে বলল, তার গা ভর্তি তেল, কাঁধে গামছা, উঠে দাঁড়িয়ে বলল, ওরে খেপি, ওভাবে ত্যাগ করা যায় না, ত্যাগ এইভাবে করতে হয়। বলে তিনি হনন 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 করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই হচ্ছে ত্যাগ। সমস্ত দেখে এতক্ষণ মনে হচ্ছিল তিনি যখন তার স্ত্রীর সঙ্গে রঙ্গরস করছিলেন, তখন মনে হচ্ছিল সারা গায়ে যেন সেই কামিনীর প্রতি ভালোবাসা এবং তৎপ্রাপ্তির জন্য কাঞ্চনের আসক্তি তার হয়েছে। যে মুহূর্তে উঠে দাঁড়ালেন মনে হলো সারা গায়ে যেমন বরফ থাকলে, কুঁচো বরফ থাকলে যে মুহূর্তে উঠে দাঁড়ানো হয় সেগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, ঠিক সেরকম তার সারা গা থেকে এই সংসারের প্রতি যাবতীয় আসক্তি সেগুলো যেন ছোট চলে গেছে। তাই বলছেন কায়ে মনোবাক্যে ত্যাগ, ষোলো আনা খাড়া, দেখিয়া শ্মশানবাসী শিব বুদ্ধি হারা। কোনো দিকে বিন্দু মাত্র কিছু নাহি ফাঁকি, দেখিয়া প্রভু কোনো দিকে কিছু মাত্র কিছু নাহি ফাঁক, দেখিয়া প্রভুর খেলা হইনু অবাক। অদ্ভুত, তাদের অদ্ভুত রকমের সমস্ত অবস্থা। পরবর্তীকালেও তাঁর শিষ্যদের ভেতরে দেখেছি, স্বামীজি গিয়েছেন এদের বাড়িতে, ওই দেববাণী মিস ওয়ার্ল্ড, দেববাণী যাদের বাড়িতে লেখা হয়েছিল, সেই মিস ওয়ার্ল্ডর বাড়িতে গিয়েছেন। তার বাড়িতে সেই বিরাট বেলজিয়াম গ্লাসের আয়না, তার সামনে দাঁড়িয়ে স্বামীজি নিজেকে দেখছেন, খানিকটা পেরিয়ে আসছেন, আবার ফিরে গিয়ে দেখছেন। মিস ওয়ার্ল্ডও ভাবলেন এই লোকটার একটিমাত্র আসক্তি এতদিনে খুঁজে পেয়েছি। অন্তর্যামী স্বামীজি বললেন, না হে না, আমি আসলে মনে করতে পারছিলাম না, আয়না থেকে সরে গেলে আমাকে নিজেকে কেমন দেখতে সেটা আমি মনে করতে পারছি না। রাজা মহারাজ ভুলে গেছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি ভুলে গেছিলেন তার নাম কি, কিছুতেই তার মনে আসছিল না, তিনি কিছুতেই সেই টাইটেল দিতে সই করতে পারছিলেন না। তাই রাজা মহারাজকে যখন শারদানন্দজি বললেন, তুমি যদি না সই করো তাহলে এই সোনার বাগান কেনা যাবে না, বলছেন শরৎ আমি তো লিখতেই চাই, কিন্তু যখন লিখতে যাই তখন নিজের নামটা কি সেটাই মনে করতে পারি না, আর মনে করতে পারি না বলে সইও করতে পারি না। এইটা হচ্ছে খুব মজার কথা, এই ভগবানকে ভাবতে 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 নাম রূপের পারে যাওয়া। যতক্ষণ না পর্যন্ত আমরা নাম রূপের পারে যেতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কোনোভাবেই কিছু হবে না। সংসারীর ভাবে তবে শুনো পরিচয়,
সংসারীরা যে প্রকার সে প্রকার নয়। হাবাতে সংসারী সব যাহা সাধারণে, দেহ জরা মনোহরা কামিনী কাঞ্চনে। প্রকৃত সংসারী লোক হয় যেই জন, স্থান নাহি পায় তাই কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন বিনা সংসার না হয়, প্রশ্ন যদি কবর তবে শুনো পরিচয়। পুথিকার বলছেন যে সংসারীরা যেরকম হয় ঠিক সেই রকম সংসারী তিনি নন। তার স্ত্রীকে তিনি জিজ্ঞেস করছেন, মাকে জিজ্ঞেস করছেন, কতগুলো রুটি খাও, রাত্রিরে কতগুলি রুটি খাও, তারপরে হিসেব করছেন সারা মাসে কিরকম কি খরচা হয়। তার মনে হলো যে এই টাকাটা রাখলে 30 টাকায় 6 মাসে করে চলতে হবে, মানে 5 টাকা করে প্রত্যেক মাসে। তিনি সেই অনুযায়ী বলরাম বসুর জমিদারিতে টাকা রাখলেন। তারপরে শুধু ওইখানেই নয়, মা গয়না পড়তে ভালোবাসেন, তার ভীষণ কষ্ট হয়েছিল সেই ফুলশয্যা রাত্রে মা যখন অঘোর ঘুমিয়ে পড়েছিলেন। লাহাবাউদের বাড়িতে নিয়ে যাওয়া গয়না নিয়ে যে গয়না নিয়ে আসা হয়েছিল, দিয়ে মাকে সাজানো হয়েছিল, সেই সব গয়না খুলে নিতে হয়েছিল। সেই ছোট্ট মেয়ে সে জানে না এটাকে গয়না বলে, সে চন্দ্রামণি দেবীর কাছে গিয়ে বলছে যে মা আমার এইখানে এইখানে সব ছিল সেগুলো আর নেই। ছোট মেয়ে সে বলতে পারে এটা অলংকার, হাতে বালা চুড়ি এসব বলতেই পারে না, তার এই বোধটাই নেই। মা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, আমার গদাই তোমাকে পরে অনেক করিয়ে দেবে। দেখুন এদিকে হুঁশ নেই, এদিকে বউয়ের জন্য তাবিজ গড়িয়ে দিচ্ছেন, এই গলার হার করিয়ে দিচ্ছেন, মকর এই এই যে ডায়মন্ড কাট বালা, যেই সীতাদেবীকে দেখেছেন সীতাদেবীর হাসি দেখে তিনি মোহিত হয়েছেন, কিন্তু সীতাদেবীর হাতের বালার ডিজাইনটা দেখে নিয়েছেন। ভেবে দেখুন কি সাংঘাতিক জিনিস, এরকম সাংঘাতিক জিনিস আর বোধহয় হবে না। হ্যাঁ, যে সীতাদেবীকে দেখছেন, দেখতে দেখতে সেই সঙ্গে হাতে তার যে সেই ডায়মন্ড কাট বালা সেটা তিনি দেখে নিয়েছেন। আবার কি সেই বালা করতে গিয়ে যেটুকু পয়সা, বালা বা হার কিছু একটা বিচার করতে গিয়ে যেটুকু পয়সা রেখেছিল তার বেশি তিনি দিয়েছিলেন, যেটুকু বেশি ছিল সেটুকু আর তিনি ফিরিয়ে নিলেন না, দা দিয়ে দিয়েছেন মানে দিয়ে দিয়েছেন, ওটা সবটাই শ্রী শ্রী মায়ের কাছে চলে গেল। বলছেন ঠিক তিনি এই রকম, যেমন তেমন সংসারী না। আমাদের যেরকম দেখি তো হাঁ করে গিয়ে সেই সোনার দোকানে হাঁ করে গিয়ে তাকিয়ে দেখছেন, দেখছেনই দেখছেন, দেখছেনই দেখছেন, দেখছেনই দেখছেন, কি কিনবেন বুঝতে পারেন না। অনেক বছর আগেকার কথা, তখন পূর্বাশ্রমে আছি, এরা শাড়ি কিনতে গেছেন, বাড়ির মহিলারা শাড়ি কিনতে গেছেন, এত শাড়ি বার করেছেন লজ্জায় আমি বেরিয়ে গিয়ে ইন্ডিয়ান সিল্ক হাউসে, কলকাতা স্ট্রিট ইন্ডিয়ান সিল্ক হাউসের গায়ে একটা ওই সেই মহারাজার মূর্তি আছে, মানে এই যে মহারাজা এয়ারলাইন্সের যে মহারাজা, সেই তার পাশে একটা টুল আছে যেখানে দারোয়ান বসে থাকে, আমি লুকিয়ে গিয়ে সেই দারোয়ানের টুলটাতে গিয়ে বসে আছি, যদি মারধর খাই। বলছেন এক অদ্ভুত, ইনি সেরকম নন, আমাদের মতো সাধারণ নন, তুলনা দিচ্ছেন। মাছ ভৌজি পান করি দরিয়ার মাঝে, ডুবে খেলে ধরে মাছ ডানা নাহি বিজে। বলছেন পানকৌড়ি জলের মধ্যে ডুবছেন, আমি এখানে অনেক, আমি কখন আগে পানকৌড়ি দেখিনি, এখানে এসে পানকৌড়ি দেখলাম, সে এমনি করে ডুবে যাচ্ছে, আর সেই ছুচলো ইয়েটা নিয়ে টুক করে মাছটা তুলে নিচ্ছেন, তারপরে যেই দানাটাকে ছড়িয়ে দিচ্ছেন যত জল ছিল সব ঝরে পড়ছে। বলছেন সেই পানকৌড়ির মতো, ঠিক পদ্মপাতার মতো, যেখানে জল পড়েছে অথচ সেই জল পদ্মপাতাকে ভিজিয়ে দিচ্ছে না। দেহপুষ্ট তেল জল জল যেন প্রয়োজন, সংসারীর পক্ষে তেন কামিনী কাঞ্চন। ক্ষতি নাই নৌকা যদি জল মধ্যে থাকে, হানি যদি নায়ের ভিতরে জল ঢুকে। প্রকৃত সংসারী আর প্রকৃত সন্ন্যাসী, কেহ নয় কম কিছু, কেহ নয় বেশি। এটা একবারে খুব খাঁটি কথা যে নৌকা জল জলে যদি না থাকে তাহলে সে নৌকার অস্তিত্ব থাকে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে যথেষ্ট জল যদি নৌকার ভেতরে প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু আর নৌকা রক্ষা করা যাবে না, সেটা ডুবে যাবে। ঠিক সেরকম সংসারী লোক সংসারে থেকে থাকাকালীন তার ভিতরে যদি সাংসারিক বিষয়বস্তু বেশি ঢুকে যায় তাহলে কিন্তু সে তিনি সেই সংসারের ভেতরে ডুবে যাবেন, কিছুতেই তার বাইরে কিছু কোনো অবস্থাতে তিনি ফিরে আসতে পারবেন না। তাই বলছেন প্রকৃত সন্ন্যাসী আর প্রকৃত সংসারী এরা কেউ কম নয়। যদি প্রকৃত জিনিস হতো, প্রকৃত শব্দটা এই বিশেষণটি ব্যবহার করেছেন, এই প্রকৃত বিশেষণটি হতে গেলে যেমন সন্ন্যাসীকেও যা তার সেই ব্রত সম্পর্কে সতর্ক থাকতে হবে, সংসারীকেও তেমনি তার জীবনযাত্রা সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি যেন সবার সেবক, সবার তিনি সেবা করছেন, তিনি সবার সেবা নিমিত্ত নানা কিছু আয় করছেন, সবার নিমিত্তে নানা কিছু ক্রয় করছেন, অথচ কোনোটির প্রতি তার সামান্যতম আকর্ষণ থাকলে
চলবে না। পুঁথিকার বলছেন, বিশেষিয়া অধিকার বলিবার বিশেষিয়া বলিবারে নাহি অধিকার, শুন লীলা দুহু জ্ঞান ভক্তির ভাণ্ডার। লীলা পাঠে আপনার কর্মলহ বেছে, ভাণ্ডারের অভাব নাই চারি বেদে আছে। এইটা একটা অদ্ভুত ব্যাপার স্বামীজির জীবনের ক্ষেত্রে আমরা দেখেছি। স্বামীজিকে যখন তিনি পাঠালেন মায়ের কাছে, তিনি চাইলেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, এই চারটি জিনিস তিনি চাইলেন। জ্ঞান মানে আমার ভেতরে যে আলোটি আছে সেটি সম্পর্কে অবহিত হওয়া। আমার মোবাইল ফোনের ভেতরে টর্চ লাইট আছে, অথচ আমি মোবাইল ফোন ব্যবহার করি জানি না। একদিন একজন দেখিয়ে দিল, এই দেখ এইখানে একটা টর্চ লাইট আছে, এটা টিপলেই টর্চ লাইট। তখন আমি অন্ধকারের মধ্যে, যখন সেই কথাটা মনে পড়লো, সেইটা যেই টিপলাম সঙ্গে সঙ্গে অন্ধকার বিদূরিত হয়ে আলোকিত হয়ে গেল। এই যে আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে আলো আছে, এটা জানা খুব জরুরি। এটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ হবে না। আমি বলেছিলাম আমাদের এখানে একটি কন্যার গল্প, আমাদের এই যুব সম্মেলনে সে এসে বলল, আমাদের যুব সম্মেলনে চারটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি সমাজের সেবা করো, যদি সেবা করে থাকে কেমন করে করো, আর যদি সেবা করে না করে থাকো তাহলে কিভাবে করবে ভাবছো, আর চার হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী তোমার জীবনকে কীরকমভাবে প্রভাবিত করে। অনেকে অনেক রকম সে শেখানো বলি বলছে, তার মধ্যে একটি মেয়ে উঠে দাঁড়ালো, বললো আমি পেন্সিল বক্সে করে পরীক্ষা দিন কিছু অতিরিক্ত পেন নিয়ে আসি, যখনই দেখি কারুর কোনো সমস্যা হচ্ছে তার কলম নিয়ে, সঙ্গে সঙ্গে নিজের পেন্সিল বক্স থেকে একটা পেন বার করে দিই। এটাকে যদি সেবা বলেন তাহলে এটা সেবা। তারপরে আরেকটা হচ্ছে, একটি ছেলে বলছে সে আসছিল স্কুলে, দেখলে একজন লোককে সাইকেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে গেছে, তাকে সঙ্গে সঙ্গে রুরাল হেলথ সেন্টারে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে তার বাড়ি পৌঁছাতে গিয়ে তার ফার্স্ট পিরিয়ডটা মিস করে যায়। সেও বলছে এটাকে যদি সেবা বলেন তাহলে সেবা। এই দেখুন, তার মনে হচ্ছে সেবা, কিন্তু যেহেতু তার ভেতরে আলোটা সে নিজে জ্বালাতে পারছে না, তাই তার মনে হচ্ছে না এটা সেবা। যখনই আমার ভেতরে এই জ্ঞানের আলো জ্বলে, আমি নিজেকে ভালোবাসতে শিখি, এবং যখন আমি নিজেকে ভালোবাসতে শিখি তখন মনে হয় জগৎ সংসারে সবাই আপনার, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই আমারই মতো। এবং যখন আমারই মতো সবাইকে দেখি তখন আমরা কাউকে ঘৃণা করতে পারি না, আর এইটা হলে তখন আমাদের ভিতরে বিবেক বোধ জাগে। আমরা শুধু ভালোটুকুকে চয়ন করি, খারাপটাকে আপনাআপনি বর্জন করি, এবং যখন এটা আমাদের অভ্যাসে দাঁড়ায় সেটাকে হচ্ছে বৈরাগ্য, বিষয় বিরাগ ঈশ্বরী অনুরাগ, এই জিনিসটি আসে। এটি প্রকৃত সন্ন্যাসীর ক্ষেত্রে আসবে, প্রকৃত সংসারীর ক্ষেত্রেও আসবে। তাই বলছেন ভগবানের লীলা পড়লে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে ভক্তি। একটা হচ্ছে আমার ভিতরে যে আলোটা আছে সেটা সম্পর্কে সম্যক ধারণা, আর দুই হচ্ছে আমি সেই অচিন্ত অবর্ণনীয় মানুষ, আমাকে তাই আমি হচ্ছি তাঁর স্বরূপ, আমাকে আমি সেই স্বরূপটিকে প্রকাশ করছি, এটিকে জানা। পুথিকার বলছে ভাণ্ডারে অভাব নাই, লীলা পাঠ আপনার কর্মলহ বেছে, ভাণ্ডারে অভাব নাই চারি বেদ আছে। পুথিকার বলছেন যে এবার কি অবস্থা হলো গিরিশ ঘোষের, এইটা দিয়ে আজকে আমাদের পাঠ শেষ করব। পুথিকার বলছেন, হেতা শ্রী গিরিশ ঘোষ আনন্দিত মন, বহুদিন পরে পেয়ে প্রভুর চরণ, বসনে নয়ন বাধা প্রভুর কৌশলে, এতদিন ছিল গেল এইবার খুলে, সম্পর্ক প্রভুর সানে আছে চিরকাল, বুঝিল খুচিল ছিল যেসব জঞ্জাল, প্রথমে বুঝিতে নারে প্রকৃতি লীলার, বুঝে ক্রমে যত যায় লোচন আধার, এখন যেমন বোধ নব পরিচিত, যদি আছয়ে নাম খাতায় লিখিত, ক্রমে ক্রমে লীলা পাঠে পাবে পরিচয়, সহজ লীলায় মর্ম বোধ গম্য নয়, বিশেষত ধরাধামে আসরে লীলায়, যেইখানে ষোলো আনা রাজত্ব মায়ার, ঘোর তমে ডুবে জীব মহিয়া তাহায়, সমুখে সৃষ্টির হেতু দেখিতে না পায়, আকাশ কুসুম হেরি মনে মনে জানা, বিশ্বাসবিহীন রূপ রসের কামনা, অবিশ্বাসী হৃদয়ের প্রকৃতি কেমন, পানায় আচ্ছন্ন জল পুকুর যেমন, সুখের কামনা ঠিক মরিচিকা ধরা, দিগ দিগাদিক শূন্য জ্ঞান শূন্য উন্মত্তের পারা, ঘুরায় বেড়া এলো এ যত জীব গণে, বাড়িহীন ভব মরু বালুকার বনে, চারিদিকে আগুনের মতো ছুটে বালি, কুহকিত সজীব ইন্দ্রিয় যতগুলি, প্রকৃত বিষয় বোধ না হয় কখন, বুদ্ধিহারা ইন্দ্রিয়ের রাজা মহারাজা মন,
সত্য বটে ছাড়ে ভূত সরিষা পড়ায়, সত্য বটে ছাড়ে ভূত সরিষা পড়ায়, কিন্তু সেই সরিষায় ভূতে যদি পায় সরিষা পড়ায় তবে কি হইবে কাজ, সরিষা পড়ায় তবে কি হইবে কাজ, তেমতি এখানে মন ইন্দ্রিয়ের রাজ, আপনি হইয়াছে মায়া, আপনি হইয়াছে মায়া বিমোহিত, কে করিবে বস্তু ভেদ প্রকৃত প্রকৃত, শ্রীপ্রভুর শ্রীবদনে শুনা সমাচার, অযোধ্যায় সীতাপতি রাম অবতার, পিত্রাজ্ঞা পালনে যাবে বনে বনে যান, পিত্রাজ্ঞা পালনে যাবে বনে যান তিনি, চিনিতে পারিল খালি 12 জন মুনি, অপর যেখানে যত জনসাধারণ, জানিতে কেবল রাম নৃপতি নন্দন, এত কলিকাল কথা এতে কোত্রে তার, 12 আনা 3 পোয়া রাজ্য অবিদ্যার, তম বিনা অন্য গুণ নাহি যায় দেখা, কোটিতে একের যদি রাজসের রেখা, কেমনে চিনিবা কেবা প্রভু ভগবানে, কিংবা নর দেহ তার, কিংবা নর দেহধারী তাঁর ভক্তগণে। পুথিকার বলছেন গিরিশ ঘোষের মন একেবারে আনন্দে ভরপুর হয়ে গেছে, কারণ তিনি শ্রীরামকৃষ্ণের চরণ ছোঁয়া পেয়েছিলেন, প্রভুর লীলা। ঠাকুর বলছেন কলমির দল, কলমির দল যেরকম সেই টানলে সব একসঙ্গে আসে, ঠিক সেই রকম কলমির দল ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা শ্রীরামকৃষ্ণের লীলা হেতুই এসেছেন, শ্রীরামকৃষ্ণের লীলা হেতু না এলে কখনো হতো না। গিরিশ ঘোষ আমাদের দেখাচ্ছেন যে কেমন হতে হয়, কতটা খারাপও তার ইয়ে হয়, কতটা খারাপও সে মুক্ত হয়। তিনি বলছেন না শ্রীরামকৃষ্ণ আমাকে নতুন জীবন দান করেছেন, তিরস্কার করে নয়, কোনো কিছু করে নয়, শুধু ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি নিজেকে আমাকে বদল করে দিয়েছেন, এমন ভালোবেসেছে। প্রত্যেকের জীবন দেখুন না, এই নরেন্দ্রনাথের জীবন দেখুন, নরেন্দ্রনাথের জীবন কি অত সহজ হয়েছে, যখন ঠাকুরের কাছে তিনি গিয়েছেন তখনও তার সংশয়, শরীর চলে যাওয়া অবধি সংশয়, সংশয় তখনও যায়নি, যখন তিনি পাওহারি বাবার কাছে গেছেন তখনও তার সংশয় যায়নি, তার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ততটা ক্ষমতাশীল মানুষ নন। কখন তার মনে হলো এটা, শিকাগোতে যখন তিনি গেলেন, শিকাগোতে গিয়ে সেই অবস্থায় তিনি প্রথম অনুভব করলেন যে শ্রীরামকৃষ্ণময় একটা জগতের মধ্যে, একটা বলয়ের ভেতরে তিনি বাস করেন, সেই বলয় থেকে পালাবার উপায় নেই, সেই বলয়ে তিনি সদা সর্বদা সুরক্ষিত। তাই বল লিখছেন দাসতব দোহাকার সশক্তিক নমিতব পদে, শ্রীরামকৃষ্ণ শ্রী সারদার পাদপদ্মে তিনি যেন নিজেকে সহজে নিবেদন করে দিয়েছেন। বলছেন যদিও আছনে নাম খাতায় লিখিত, ক্রমে ক্রমে লীলা পাঠে পাবে পরিচয়, সহজ লীলার ধর্ম মর্ম বোধগম্য নয়, প্রথমে বুঝিতে নারিয়ে প্রকৃতি লীলায়, বুঝে ক্রমে যত যায় লোচন আধার। বলছে আমরা সত্যি কিন্তু বুঝতে পারি না, আমরা যে একটা বন্ধনে আবদ্ধ হয়েছে এটা আমরা কিছুতেই বুঝতে পারি না, কি করে বুঝি, নানা ঘাত প্রতিঘাত থেকে একটু 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 করে আমাদের তখন বোধ হয় যে জীবনটা কাটাচ্ছি সেটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড লাইফ নয়, ক্রমে ক্রমে আমাদের বদল হয়। বলছেন কিরকম অবিশ্বাসী হৃদয়ের প্রকৃতি কেমন, পানায় আছয় জল পুকুরে যেমন, সুখের কামনা ধরা মরিচিকা ধরা, দিক বিদিক দিগাদিক জ্ঞান শূন্য উন্মত্তের পাড়া, ঘুরিয়ায় বেড়ায় লয়ে যত জীবগণে, বারেহীন ভব মরু বালিকার বনে, চারিদিকে আগুনের মতো ছুটে বালি, কুহকিত সজীব ইন্দ্রিয় যতগুলি, প্রকৃত বিষয় বোধ না হয় কখন, বুদ্ধিহারা ইন্দ্রিয়ের মহারাজ মন, সত্য বটে ছাড়ে ভূত সরিষার পড়ায়, কিন্তু সেই সরিষায় ভূতে যদি পায় সরিষা পড়ায় তবে কি কাজ হবে, তেমতি এখানে মন ইন্দ্রিয়র কাজ। পুথিকার বলছেন এই মনুষ্য শরীরে একমাত্র ঈশ্বর লাভ হতে পারে, আর অন্য কোনো শরীরে ঈশ্বর লাভ হয় না। তিনি এই যে স্বামীজি বলছেন যে গরু মিথ্যে কথা বলে না, দেওয়াল চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে, মানুষ চুরি করে, মানুষ মিথ্যে কথা বলে, মানুষই দেবতায় রূপান্তরিত হয়। এটা হচ্ছে সবচেয়ে আশ্বাসের কথা, আমাদের নিজেদের চোখে বাধা থাকে, আমরা যখন সেই স্বরূপটা একটু একটু করে অপসৃত হতে থাকে তখন আমরা কিছুতেই আর অন্ধকারে থাকতে চাই না। আমাদের এইখানে দেখি যখন ছানি পড়ে দু চোখে মানুষজনের, বয়স্ক মানুষদের, এখানকার বয়স্ক মানুষদের খুব অবহেলা করে তার বাড়ির লোকজন,
এখানে খুব ছোটবেলা থেকে লোকে পরিশ্রম করে বলে এই সাগর অঞ্চলে মানুষ খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায়, দ্রুত বৃদ্ধ হয়ে যায়, এবং সেইখানে একেবারে যেন একটা দিকে রেখে দেওয়া থাকে। সেই কারণে যখন আমরা দেখেছি প্রথম একটা চোখ অপারেশন হয়, তারপরে তারা যখন স্পষ্ট দেখতে পায় বারবার এসে জিজ্ঞেস করে আমার দ্বিতীয় চোখটা কবে অপারেশন হবে, আমার দ্বিতীয় চোখটা অপারেশন হবে কবে, যখন মানুষ জানতে পারে সে যে জীবনযাপনটা করছে এটা স্ট্যান্ডার্ড নয়, তখনই দেখবেন তার ভিতরে পরিবর্তন আসবে। তার আগে পর্যন্ত আপনি আপনি যতই চেষ্টা করি হবে না। এইটা হচ্ছে কথা। বলছেন সরিষে পড়লে ভূত চলে যায়, কিন্তু সরিষাটাই যদি ভূতে ভূতগ্রস্ত হয় তাহলে সেই সরিষার কোনো কাজে লাগবে না। তাই জীবনটা যেন একটা কোয়ালিফাইড লাইফ হওয়া চাই, জীবনটা যেন উচ্চ মার্গের জীবন হওয়া চাই, যে জীবন কোনো অবস্থায় কোনো অবস্থাতে আমাকে বন্ধনের মধ্যে ফেলবেন না। বলছেন আপনি হইয়াছে মায়া বিমোহিত, কে করিবে বস্তু বোধ প্রকৃত প্রাকৃত। আমাদের আমরা নিজেরাই বিমোহিত হয়ে থাকি, আমরা নিজেরাই মায়ার আবরণে আবৃত হয়ে থাকতে চাই, আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে চাই না। তাই কেউ চাইলেও কখনো তার থেকে আমরা তাকে বার করে আনতে পারি না। পিতৃজ্ঞা পিতৃজ্ঞা পালনে যাবে বনে যান তিনি, অযোধ্যায় শ্রীপ্রভুর শ্রীপদনে শোনা সমাচার, অযোধ্যায় সীতাপতি রাম অবতার। পিতৃজ্ঞা পালনে যাবে বনে যান তিনি, চিনিতে পারিল কেবল 12 জন মুনি, অপর যেখানে যত জনসাধারণ জানিত কেবল রাম রূপতি নন্দন। ত্রেতা যুগের কথা বলছেন, ত্রেতা যুগে দেখা যাচ্ছে যে সেই সময় সাত্ত্বিক মানুষের প্রভাব অনেক বেশি, কিন্তু তথাপি তারা রামচন্দ্রকে অবতার বলে চিনতে পারলেন না, মাত্র 12 জন চিনলেন, আর বাকিরা জানলেন যে জনক রাজার বেটা, এই দশরথের বেটা রামচন্দ্র এসেছেন। এর বাইরে আর শ্রীরামকৃষ্ণের আর কোন শ্রীরামচন্দ্রের আর কোনো পরিচয় থাকত না। বলছেন আর এ তো ঘোর কলিযুগ, এইখানে মানুষ একেবারে তমতে আবৃত, কখনো কখনো কারুর চোখে রজ গুণের সামান্যতম ঝিলিক দেখা যায়, নাহলে সবাই সেই তমতে আবৃত হচ্ছেন, তারা কেমন করে চিনবে। বলছেন গিরিশ ঘোষ বারবার দেখছেন বারবার শুনছেন, কিন্তু তার সেই লোচনের আধার সেটা সম্পূর্ণভাবে কাটছে না। তার মূল কারণ হচ্ছে এই যে তমের প্রভাব, তমের প্রভাবের ফলে তিনি এমন ডুবে আছেন, তার থেকে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তার মধ্যে থেকে তার থেকে বেরিয়ে আসতে পারছেন না। এটা হচ্ছে কথা। এই বেরিয়ে আসবার চেষ্টাটা এটা একটা চিরন্তন চেষ্টা, এই চেষ্টাটা যদি না থাকে তাহলে কোনোভাবেই কিছুভাবেই আমরা বেরিয়ে যেতে পারবো না, এটা হচ্ছে কথা। তাই ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা, এই কদিন বাদে দুর্গা পুজো আসবে, মায়ের কাছে প্রার্থনা করুন, সেই শক্তিময়ীর কাছে প্রার্থনা করুন যেন আমরা আমাদের অন্ধকারকে অতিক্রম করে আলোর পথে যেতে পারি। কদিন বাদে কালী পুজো হবে, সেই একই আমরা আলো জ্বালাই, আমাদের মনের যেন অন্ধকারটা অপসৃত হয়, আমরা যেন আবার করে নিজেদের ভেতরে আলোকে প্রজ্জ্বলিত করতে পারি। এই হচ্ছে কথা, আজকে এই বলে আমরা থামবো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।